আপনি একটা সময় আপনি চেয়ারে বসে নামাজ পড়তেন, বাট এখন আপনি মাটিতে বসে বসে আপনি নামাজ পড়তে পারেন? আলহামদুলিল্লাহ পড়ছি, এই যে দীর্ঘদিন পরে জমিনের সেজদা দিয়ে নামাজ পড়েছেন, কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে, খারাপ লাগে না। দীর্ঘদিন পরে যে ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সবাই যদি দোয়া করবে আল্লাহ যদি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্য। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের বৃহত্তর নোয়াখালী জেলা থেকে আসা আমাদের একজন মা, যিনি প্রায় 6 সন্তানের জননী। স্বামী মারা গিয়েছেন বেশ অনেক বছর আগে, প্রায় 10-15 বছর আগে। একা নিজ হাতে পুরো সংসার সামলাতেন, এই 6 সন্তানকে নিজেই মানুষ করেছেন এবং তাদেরকে মানুষ করে কেউ কেউ আজকে বিদেশে আছেন, কেউ দেশে আছেন, মোটামুটি প্রতিষ্ঠিত বলা যায়। বাট বয়সের ভারে না, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতার নাম হচ্ছে ব্যথা, কোমরে প্রচণ্ড রকম ব্যথা, উঠতে বসতে গেলে প্রচণ্ড রকম ব্যথা, বসে নামাজ পড়তে পারতেন না এবং দুই হাতে প্রচণ্ড রকম ব্যথা। ব্যথাটা প্রথম দিকে যখন অল্প একটু পর্যায়ে ছিল, সহনীয় পর্যায়ে ছিল, কাজ চালিয়ে গেছেন। একটা সময় এতটা খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে আর কাজ করার শক্তি ছিল না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন ডক্টর দেখানো, শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন এবং স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, অপারেশনবিহীনভাবে চিকিৎসা, সেটা গ্রহণ করেছেন এবং আজকে সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, আসুন একটু কথা বলি, ওনার সাথে পরিচিত হই, কীভাবে কী হয়েছিল পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বা আপনার নামটা যদি একটু বলেন। খুরশিদা বেগম। খুরশিদা বেগম, বয়স কত আপনার? বয়স 60-এর উপরে। 60-এর উপরে। আমরা জানি আপনি বৃহত্তর নোয়াখালী জেলা থেকে এসেছেন, নোয়াখালীর কোথায় আপনার বাড়ি? আমার বাড়ি নোয়াখালী রামগঞ্জের পাশে আজিমপুর বাড়ি কয়। আজিমপুর। আজিমপুর হাওলাদার বাড়ি। আজিমপুরে হাওলাদার বাড়ি। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিতে এসেছিলেন, কি হয়েছিল আপনার সমস্যাটা যদি আমাদেরকে একটু খুলে বলেন, এবং এটা কত বছর আগে থেকে? আমার সমস্যাটা 2 বছর। 2 বছর থেকে। 2 বছর হওয়ার পরে আমি রামগঞ্জে হাড় ডাক্তার দেখাইছি। কি হয়েছিল সেটা একটু বলুন। প্রথমে আমার এই মাজা বিশাসির ব্যথা ছিল। আচ্ছা, তো এটা যে নাম করে রামগঞ্জে ডাক্তার দেখাইছি, দেখার পরে ওখানে আমি 3 মাস পর্যন্ত ওষুধ দাওয়াই খাইছি, খাইছি আর দিয়ে কমে না। আচ্ছা, তারপরে আমার যে মেয়ের জামাইয়ে আমার ডাকা তারপরে এখন আবার বেশি ছাড়া আবার আইসি, আরো 1.5-2 মাস আগে আইসি, আই ওষুধ দাওয়াই খাইছি, দিয়ে কমতেছে না। তো আমার ছেলে বলছে বৌরে আবার আইছি এই জায়গায়। যখন প্রথম ব্যথাটা শুরু হয়, কোন রকম অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল? আমি আরো 2-3 বছর আগে, আরো 2 বছর আগে বা 3 বছর আগে আমি 2-3 বার পড়ছি, পড়ে গেছিল। আচ্ছা, কিন্তু পড়ে গেছি আর ওই সময় ওরকম মালুম হয় না। আচ্ছা, কিন্তু ব্যথা পেয়েছিলেন কিছুটা? শক্তি ছিল, ব্যথা ছিল, ওষুধ সাধারণ খাইছি আর ব্যথাটা চলে গেছে, দেখা দেয় না। আচ্ছা, আর আজ 2 বছর পরে সমস্যা দেখা দিয়েছে, ওষুধ খাইতেছি। আচ্ছা, ওষুধ খাইতেছি এখন আর শেষ পর্যায়ে সারের কাছে আইসি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সব সমস্যার সমাধান করে দেয় আলহামদুলিল্লাহ, আমি এখন আমি দোয়া করি, সবাই দোয়া করি। আর এখানে আমার সে খুব ভালো লাগছে আপনাদের এই কর্ম কাজ করে যারা সিস্টার, এরা ডিউটির ডাক্তার, এরা অনেক ভালো।
যখন ব্যথা হতো, কোমরে ব্যথা শুরু হতো এবং কাঁধে ব্যথা শুরু হতো, কি হতো সর্বোচ্চ খারাপ কি হতো? যে বসা থেকে উঠতে পারছেন না, বসা থেকে উঠতে খারাপ লাগতো, বাবা আমি ব্যথার ওষুধ খাইতাম। আবার আমি দিনেও কাজ কাম, এই দুই মাস পর্যন্ত কিছু করিনি, একটা বাদ খাইছি আর এই দূরে আসছি, কখনো যদি একটু হাঁটা চলা করি আবার আর এগুলো বিষয় যায়, তাহলে আমি বিশ্বনাথপুর রইনি ইনশাআল্লাহ। পুরোপুরি কখনো ভালো হতেন না। আমরা জানি একটা সময় আপনি চেয়ারে বসে নামাজ পড়তেন, বাট এখানে আসার পরে আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরে আপনি আমরা জানি যে আপনি একটা সময় আপনি চেয়ারে বসে নামাজ পড়তেন, বাট এখন আপনি মাটিতে বসে বসে আপনি নামাজ পড়তে পারেন। এই যে দীর্ঘদিন পরে জমিনের সেজদা দিয়ে নামাজ পড়েছেন, কেমন লাগছে আপনার কাছে? দীর্ঘদিন পরে যে ব্যথা মুক্ত একটা জীবন, কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ সবাই যদি দোয়া করবি আল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য। দর্শক, সুস্থতার খাতায় নাম লেখালেন আমাদের আরেকজন মা, ভাবতেই ভালো লাগে যখন তারা বলেন যে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, ভালো আছি। এর থেকে বড় তৃপ্তির আর কি হতে পারে? দর্শক নিজে একবার চিন্তা করুন, যখন আপনি পরিশ্রম করে যাচ্ছেন এবং পরিশ্রমের পর যখন আপনি তার সফলতা দেখতে পাবেন, আপনি ফসল ফলাচ্ছেন, যখন আপনি দিন শেষে দেখবেন যে ফসলে পুরো মাঠ ভরে গেছে, আপনার দুচোখ সেই স্বপ্নের চকচক করে উঠবে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? যার জন্য আপনি এতটা দিন কষ্ট করছেন, দিন শেষে গিয়ে আপনি তার যখন সফলতা খুঁজে পান, এর থেকে বড় প্রাপ্তি, বড় তৃপ্তি আর কোনো কিছুতে হতে পারে না। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের মা, এই যে আজকে তার মুখে হাসি, এই যে আজকে উনি আল্লাহর জমিনে উনি মাথা দিয়ে সেজদা দিতে পারছেন, নামাজ পড়তে পারছেন, এর থেকে বড় প্রাপ্তি আসলে আর কি হতে পারে? উনি বলতে পারছেন আজকে আমি সুস্থ আছি, ভালো আছি, আমার এই মা পেরেছেন। আপনিও পারবেন, আপনার বাবাও পারবে, আপনার মাও পারবে, যারা অসুস্থ আছেন সকলেই পারবেন। শুধু একটু চেষ্টা করুন দর্শক, আপনাদের কাছে আমাদের আকুতি, অসুস্থ হয়ে পড়ে থাকবেন না, সুস্থ হন, সুস্থতার পথে ফিরে আসুন। বাবা আমি সুস্থ হলে আমাদের দেশের অনেক মানুষ ইনশাআল্লাহ আসবে। আলহামদুলিল্লাহ, আমরা চাই সকলে সুস্থ হোক, সুস্থভাবে থাকুন, সবাই ভালো রাখুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য, আসসালামু আলাইকুম। আপনাকে মা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে।
DPRC Hospital and Diagnostic Lab Limited. Astha, Bishash, O Nirbhorotay Obichol.